তো বন্ধ দি থাকিলে বাতিল হব না? আইন এখন ক্যানসেল করবো লাগলে কোর্ট করব লাগবে। অখিল গগৈ ডাঙরিয়াটোর কথা হল, কেনেকে একটা কেওস সৃষ্টি করে আল্লা চিল্লা করাই রাইজখনের মাজত বিভ্রান্তি করব পারে, আর সরকার উদ্দেশ্য হল কিদরে আমি ডেভেলপমেন্ট করব পারে। ঠিক বিজেপি নেতৃত্বাধীন সরকারখানোর কথা কইছো, আমার উদ্দেশ্য হল আমি জনতাক সেবা করা, আমি রাজ্যের আন্তঃগাঁথনি বৃদ্ধি করব, দেশের আন্তঃগাঁথনি বৃদ্ধি করব, সেই নিমিত্তে কাম করে যাব। অখিল গগৈ ডাঙরিয়াটো একো করব নয়, তো আন্দোলনে করব লাগিব। আন্দোলন করে কি করলে শিবসাগর সমষ্টির আটাইতক পয়া লাগা অবস্থা হয়ে থাকে, যে কাম কাজ পয়সা পাতি দিছে প্রধানমন্ত্রী ডাঙরিয়া দিছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দিছে, কারণ অখিল গগৈটো আমি দেখা পাইছো বিধানসভাতে হাল্লা করে থাকে, কিন্তু যত ধরব লাগে চেঙার কথা কয়, বাগবরের কথা কয়, কব লাগে শিবসাগর সমষ্টি একটা সন্মানীয় সমষ্টি, প্রজাদিনিয়া সমষ্টি, চরাই স্বর্গদেব মৈদাম আছে, সেইবিল কথা তো তাত নকয়। তাত কি কয়, চেঙা বাগবরের মানুষ জব কার্ড পো নাই। প্রথম কথা হল শিবসাগর সমষ্টিবাসী এজন যোগ্য প্রতিনিধি বলে নির্বাচিত করেছিল, এহেসকলে ভবা নাছিল শিবসাগরবাসী যে বিধায়ক জন যে নাকি কিনা উল্টা খত মারি দিব, নাজানো এই হাগ্রামা মহিলা কথা, বিপিএফ দলের তেওঁ সভাপতি, তখেতে জানি তখন কার লগত থাকে, যদি বিজেপি ওসর এই তো আমার লগত ইবিপিএল আছে না। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।